বিজয়ের মাসে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাঠে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা এ সময় বক্তৃতা করেন। বক্তারা বলেন, আমাদের সংগ্রাম স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, এজন্য দেশের জনগণ বিজয়ের মাসে আরেকবার ফেসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে দেশবিরোধী বলে আখ্যা দেন বক্তারা। এ সময় বিনা কারণে বন্ধ দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকা খুলে দিয়ে অবাধ বাক স্বাধীনতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভ সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, কণ্ঠশিল্পী মনির খান সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।